সবাই বুঝছে যে আমি একজন কট্টর ব্রাজিল সমর্থক আর তুমি হচ্ছে একজন যে ভালো খেলতেছে আমি তাকে ভালো বললাম, ব্রাজিল ভালো খেলে নাই, যে ভালো খেলতেছে তাকে ভালো বলতে পারি, কিন্তু আমি যখন বলতেছি তখন তো এটাও বলতেছি যে হ্যাঁ আমি আর্জেন্টিনার সমর্থক। আমি কোনো কাউকে খোঁজাই না, তুমি কম তুমি খোঁচাও না, ইম্পসিবল। আমি তোমার খোঁচাইছি কেন? ফাইনালের পর কি, ফাইনালে কি হবে? ব্রাজিল জিতে যাবে ফাইনালে? ফাইনালে তো তোমার দল হচ্ছে ব্রাজিল। আমি কি করছি সবাই রে বুঝলাম না। ব্রাজিলের জন্ম হবে, হেরে যাও তাহলে তুমি আমার কি দেখবা, আমার আমার শত্রু আমার দশটা হাত নিয়ে জন আসবো তোমার যে একটা সিনেমার পোস্টার দিচ্ছ না, শাবানা আর ইয়ার এই কি জানি নাম যে শাবানা যে এরকম কিক দিচ্ছে, রাজীব রাজীব শাবানা রাজীবের দেখো। এখন তোমরা মনে করো যে তুমি তো ব্রাজিলের সমর্থক না, তাহলে তুমি ফাইনালে কার ইয়া হচ্ছে মানে কাকে সমর্থন করছো? ব্রাজিল দৃষ্টি দিয়ে ওরে কিছু বলবি না? তুমি ওই দিন কি করতে লাগো তো তোমার ওই দিনের ঘটনাটা শুনি, মানে আমার ওই দিনের ঘটনা তোমার হাইরে যাওয়ার পর তোমার তোমার বাসায় বাকি দুইজন সদস্য তারা তো কট্টর, তারা কট্টরপন্থী ইসের সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার, আর তুমি একা তোমার বাসার দুইজন ছেলে আর্জেন্টিনার সাপোর্টার, ভাইয়া আর্জেন্টিনার হাফ সাপোর্টার। না না ভাই তুই কেন কোন ব্রাজিলে বসে আছিস? তারপরে তুমি ব্রাজিল সাপোর্টার হয়ে তুমি তোমার অবস্থাটা কি হয়েছিল এবং ওরা কিভাবে হাসছিল? পরের সপ্তাহে হচ্ছে আমি আবার অনেক ভিডিও করছো, আমার টায়ার লাগছে, আমার মহা মুশকিল ওই যে দেখা যাচ্ছে আয়না দৃষ্টি। তোমার সমর্থন বোঝাচ্ছেন, তুমি রেড কালার, তুমি তো মরক্কোর কালার করে বসে দিচ্ছ, হলুদ ব্রাজিল হেরে গেছে কি হবে আবার হবে, তুমি হলুদ কেন ছাড়বা? বাংলাদেশ যা ঠিক আছে, মাফ করে দিলাম শেষ এই পর্যন্ত।